বিকালবেলায় মানে যে এক নম্বর আসামি যে কচকা আছে তার মেয়েরে মারতাছে আছে মানে বড়ো মেয়ে ইন্টারে পড়ে তার মেয়েরে মারতাছে আমার আমার ঘরের পিছনে তার ঘর আমার আম্মা যখন গেছে মানে তার তার মেয়ের ফিরানোর জন্য মানে তার মেয়ের সাথে সাথে আমার আম্মার গায়ে হাত তুলছে আমার আম্মার গায়ে হাত তোলার পরে যে আমার আম্মা কিছু বলছে না তখন ওই যে এলাকার মুরুব্বীরা সবাই বলছে যে এটা দরবারের মাধ্যমে এটা সমাধান করব সমান করার মাধ্যমে পরে যে দ্বিতীয় নম্বর আসামি ফিরুজকা কাছে সে ফোন দিয়ে বলছে যে সে যত তার আমি আইসা শেষ করব তার মানে যে শাস্তি দরকার সে ওইটাই দিব ওইটা বলে সে পরিকল্পনা করিয়াছিল আমাদের মারার জন্য মানে সে মানে তার যত মানে লুক রেডি করে রাখছে মানে সব যার যা তার যা কিছু করা লাগে সে সব করছে দরবারের মাঝে সে হঠাৎ করে আমাদের উপরে আক্রমণ করছে আক্রমণ করছে শাবল রড ডাও নিয়ে সব আক্রমণ করছে বাড়িতে আমার আমার চাচারে আহত করছে আমার বাইন আছে যে গায়ে আর আর যে মুখে দিছে আর যে দেওয়ার পরে যখন আমরা এখানে আহত হওয়ার পরে আমার আম্মা আমাদের নিয়ে হাসপাতাল আমার মামা আমার মামা খুন দিছে যে যারা যারা আহত হয়েছে তারা এনে হাসপাতালে আয় যখন আমরা রাস্তায় বের হলাম তখন আবার পিছন তাই তারা এই যে লুক রেডি করে কম বিশ পঁচিশ জনের মতো মানে দৌড়ে মানে দূর থেকে দৌড়ে মানে লাশ বাস দাও নিয়ে ফিরুস্কা সবার আগে আইসা আমার মার মাথায় আঘাত করছে আমার দূরে রাখছে আরো চার জনে আরো আমার আব্বার আব্বার গায়ে তুলছে আমার আব্বার হাতে হাতের মধ্যে বাড়িয়েছে আমার মার মাথায় কুপ দিছে আমার এই যে মুমে আঘাত করছে আমার চোখের সামনাসামনি কুপাইছে আমি ফিরুস্কার ফিরুজ্ শাস্তি চাই মানে ফাঁসি চাই তার আমি সেই লোক হয়েছে এইভাবে একটা জগন একটা কাজ করছে আমি তার শাস্তি চাই আমি আর তার ফাঁসি চাই বাংলাদেশের সরকারের কাছে আর তার যে যারা সহযোগিতা করছে তারা সবার ফাঁসি চাই আমি আমার আম্মা ফিরুস্কার নিজ হাতে রান্না দিয়ে কুপাই কুপাইছে আর এই কুপানোর কারণে আমার আম্মা মারা গেছে আর এই মারা যাওয়ার কারণ আমার আম্মা মারা গেছে আর এর জন্য ফাঁসি চাই আর ন্যায্য বিচার চাই আর আমরা আমাদের সকলের সৌ চোখে দেখা আমার ভাই আর আমার